নির্বাচনের আগে রাজধানীতে শক্তির মহড়া দিল কংগ্রেস। কংগ্রেস ভবন থেকে সুবিশাল একটি মিছিল বের হয়ে রাজধানী আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে এক সভায় মিলিত হয়। সভায় কংগ্রেসের জনজোয়ার দেখে নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা সবাই উৎফুল্লিত হয়ে ওঠে। জনজোয়ারে উচ্ছ্বাসিত প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি গোপালচন্দ্র রায় 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসবে বলে নিশ্চিত করেন। উল্লেখ, যদিও 2008 এবং 2013 বিধানসভা নির্বাচনের চেয়েও বেশি জনজোয়ার দেখে কংগ্রেসকে হতাশ হতে হয়েছিল, তখন সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেস লড়েছিল। এবারে নির্বাচন অবশ্য কংগ্রেস সিপিএম এর চড়ে চড়ে চপকে চপকে, ফলাফল কি হবে সেটা কংগ্রেস নেতৃত্বের ওরাই ভালো করে বুঝেছে। কেননা পার্শ্ববর্তী বাঙালি অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গে এই দুই দলের কি হাল হয়েছে সেটা প্রত্যেকেরই চোখের সামনে। In 2023 election is confirmed. Jano Juar, ये तो tailor है, picture तो बाकी है, जब तो शाह को retirement में जाना होगा। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব অজয় কুমার বলেন, ত্রিপুরায় বিজেপির উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে, বাইক বাহিনীর উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি চাইছে আপনার ছেলে ওলা উবের চালাক, কিন্তু কংগ্রেস চাইছে আপনার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। এই হচ্ছে দুটি দলের মধ্যে ফারাক। এবার আপনারাই চিন্তা করুন কাকে ভোট দেবেন। बाइक वाहिनी की उल्टी गिनती शुरू हो गई है, झूठ की उल्टी गिनती शुरू हो गई है, नफरत की उल्टी गिनती शुरू हो गई है। कांग्रेस आएगी, बीजेपी चाहती है कि आपका बेटा ओला में काम करे, कांग्रेस चाहती है कि आपका बेटा टीचर बने, बीजेपी चाहती है कि आपका बेटी जो है स्विगी में काम करे, कांग्रेस चाहती है कि आपका बेटी जो है नर्स बने, बीजेपी चाहती है कि आपका बेटा उबर में काम करे, हम चाहते हैं कि आपका बेटा डॉक्टर और बेटा बेटी डॉक्टर बने, यही अंतर है। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মণ বলে, পাঁচ বছর মানুষ তাদের অপশাসন দেখেছে, এখন দলমত নির্বিশেষে এক হয়ে হাত চিহ্নে ভোট দিয়ে কংগ্রেসকে জয়যুক্ত করুন। পাঁচ বছর অপশাসন দেখেছে কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য, দলমত নির্বিশেষে সবাই হাত চিহ্নে ভোট দিয়ে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয় করা এবং তাদের এলাই পার্টি। কংগ্রেস নেতৃবৃন্দ এদিনের সভা ও মিছিল থেকে সমস্ত কংগ্রেস কর্মী সমর্থকদের এক জোট হয়ে নির্বাচনের ময়দানে ছাপিয়ে পড়ার আহ্বান জানান। এদিনের সভায় কংগ্রেস দলে পুনরায় যোগদান করেছে সদ্য পদত্যাগ করা বিজেপি বিধায়ক দীপাচন্দ্র রাংখল। রিপোর্ট, টাইমস 24।